গুড মর্নিং ক্লাস। কালকেই আমরা ক্লাস থ্রি এর যে বাটারফ্লাই বইটা তার পেজ নাম্বার 37 লেসন 2 এর প্রথম পাতাটা কেবল আমরা পড়েছিলাম। তাতে আমরা কি দেখেছিলাম, যেখানে দেখলাম যে পশুদের একটা মিটিং চলছে, একটা আলোচনা সভা চলছে, তার মধ্যে বাঘ, সিংহ, সিংহি, বাঘিনী, গরিলা এরকম আরও নানান রকম পশুরা তাদের সমস্যার কথাগুলো জানাতে এসে, এবং প্রত্যেকেরই একটা মূল সমস্যা হচ্ছে গিয়ে মানুষ তাদের জঙ্গল ধ্বংস করে দিচ্ছে, তাদের খাবারগুলোকে কেড়ে খেয়ে নিচ্ছে এবং তাদেরকে তাদের সুন্দর চামড়া হাড়ের জন্য তাদেরকে হত্যা করছে। কিন্তু আমরা শেষের দিকে কি দেখলাম যে পোলার বিয়ার অর্থাৎ যে মেরু ভাল্লু, যে সাদা ভাল্লু, তার সমস্যাটা একটু আলাদা। তার সমস্যাটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এবার আজকে আমরা জানবো যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে পোলার ভাল্লু পোলার বিয়ারের কী বক্তব্য, মানে গ্লোবাল ওয়ার্মিং পোলার বিয়ারকে কীভাবে ক্ষতি করছে। দেখা যাক, চলে আসো পেজ নাম্বার 38, শুরু করি আমরা। পোলার বিয়ার গ্রাউস, পোলার বিয়ার গর্জন করে বলল, ইট মেল্টস দি আইস। এখানে ইট বলতে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নের কথা বলা হয়েছে। সারা পৃথিবী যে গরম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে যে তাপ বাড়ছে, পৃথিবীর তাপমাত্রা যে বাড়ছে, সেটাকেই গ্লোবাল ওয়ার্মিং বলে। এবং তাপ বাড়লে কী হবে, তাপমাত্রা বাড়লে কী হবে, আস্তে আস্তে বরফ গলে যাবে। ইট মেল্টস দি আইস, আইস বলতে কিসের বরফ, কিসের বরফ, যে না পোলার বিয়ার থাকে কোথায়, মেরু ভল্লুক থাকে কোথায়, মেরু অঞ্চলে, যেখানে কিনা সারা বছর বরফ থাকে, যেটা আমরা আগের পালতেই আমরা পড়ে এসেছি। এই যে সারা বছর বরফ থাকে, এই বরফ কি ঠান্ডায় থাকবে, যদি তাপমাত্রা বাড়ে কি হবে, সেই বরফ আস্তে আস্তে গলতে শুরু করবে। এবং পোলার বিয়ার তাই বলছে, মেরু ভল্লুক তাই বলছে, কি বলছে, সে বলছে ইট মেল্টস দি আইস, এটা বরফ গলিয়ে দেয়, মেল্ট মানে গলিয়ে দেওয়া। ইট মেক্স দি ক্লাইমেট ওয়ার্মার, ক্লাইমেট মানে আবহাওয়া, জলবায়ু, ওয়ার্ম মানে গরম, WARM, ওয়ার্ম মানে গরম, ওয়ার্মার মানে গরমতর, মানে আরও বেশি গরম করে দেয়। বরফ যদি গলে যায় আস্তে থেকে আবহাওয়াটা গরম হতে শুরু করবে। উই ক্যানট সার্ভাইভ ইন সাচ কন্ডিশন, সার্ভাইভ মানে বেঁচে থাকা, যে আমরা এরকম পরিস্থিতিতে বেঁচে থাকতে পারি না। কেন বেঁচে থাকতে পারে না, কেননা সে বরফের অঞ্চলে থাকতেই সে অভ্যস্ত। এবার বরফ যদি গলে যায়, তাপমাত্রা যদি বাড়ে, তাহলে অত বেশি তাপমাত্রা সে সহ্য করার জন্য সে প্রস্তুত নয়। এমন ধরো যদি আমাদেরকে যদি কেউ এরকম মেরু অঞ্চলে ছেড়ে দেয়, তাহলে কি আমরা বেশিক্ষণ বেঁচে থাকতে পারবো, পারবো না, সম্ভব নয়। তাই সেটাই বলছে যে তার পক্ষে ওই গরমের দেশে, বা গরম যদি বেশি বাড়তে থাকে, ঠান্ডা যদি কমতে থাকে, তাহলে তার পক্ষে ওই পরিস্থিতিতে বেঁচে থাকা সম্ভব না। তখন জিরাফ বলছে, বাট হু ইজ রেসপন্সিবল ফর দিস গ্লোবাল ওয়ার্মিং, মানে কে এই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী, এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কে দায়ী। ভালচার স্ক্রিমস, তখন শকুনই চিৎকার করে বলছে, শকুন চিৎকার করে বলছে স্ক্রিমস, তাহলে ভালচার না, শকুনের ডাক হচ্ছে কি স্ক্রিম, এইটা বলে। হোয়েলস, বাট মেন বলছে কে আবার, মানুষ। জিরাফ বলছে যে কে দায়ী এই বিশ্ব উষ্ণায়নের জন্য, দায়ীটা কে। তখন শকুন বলছে চিৎকার করে যে কে আবার, মানুষ। ক্রোকোডাইল মানে কুমির, কুমির কি বলছে তখন, বলছে মেন অলসো পলিউট ওয়াটার, পলিউট মানে দূষিত করা, বলছে মানুষ জলও দূষিত করে। ওয়াটার পলিউশন কিলস দি ফিশেস ইন দি রিভার, জলে যদি দূষণ বেশি হয়, জলে যদি নোংরা আবর্জনা বেশি হয়, তাহলে কি সেখানে মাছ থাকতে পারে, থাকতে পারে না। তাই নদীর জলেও, তাই নদীর জলে যদি দূষণ বেশি হয়, সেটা কি হবে, এটা নদীর মাছগুলোকে মেরে ফেলবে। সো ই ক্যানট ফাইন্ড ইন আ ফুড, মাছ হচ্ছে কুমিরের প্রধান খাদ্য, তাহলে মাছ যদি মরে যায়, তাহলে কুমির কি বলছে, সো ই ক্যানট ফাইন্ড ইন আ ফুড, সুতরাং আমরা যথেষ্ট বা যথোপযুক্ত বা পর্যাপ্ত পরিমাণে খাবার খুঁজে পাবো না, খুঁজে পাই না। স্নেক হিসেস, সাপ তখন হিসেস করে বলছে, মেন কিলাস আউট অফ ফিয়ার, মানুষ আমাদের ভয়ই মেরে ফেলে, মানুষ আমাদের ভয় পেয়েই মেরে ফেলে। দে থিঙ্ক উই আর হার্মফুল, তারা মনে করে আমরা তাদের পক্ষে ক্ষতিকারক, হার্মফুল মানে ক্ষতিকারক। যে সাপ তখন কি বলছে হিসেস করে, সাপ বলছে মানুষ তো আমাদের ভয় পেয়েই মেরে ফেলে, আমাকে তো দেখলেই মানুষ ভয় পায়, তারা মনে করে যে আমরা তাদের পক্ষে ক্ষতিকারক। এটা শুনে ডিয়ার বলছে, ডিয়ার মানে হরিণ, হরিণ বলছে, বাট ইউর বাইট ইজ পয়জনাস, বাইট মানে কামড় আর পয়জনাস মানে বিষাক্ত। হরিণ তখন বলছে যে কিন্তু তোমার কামড় তো বিষাক্ত, ইট ক্যান রিয়েলি কিল অ্যা ম্যান,
এটা কিন্তু সত্যি সত্যি একটা মানুষকে মেরে ফেলতে পারে, সত্যি সাপের কামড় তো বিষাক্ত, সব সব বিষাক্ত নয় যদিও, কিন্তু কিছু সাপ তো বিষাক্তই, তো সেই সব সাপের কামড় তো মানুষকে মেরে ফেলতেই পারে, মেরে ফেলতেই পারে। স্নেক হিসেস, সাপ তখন হিসেস করে তার জবাব দিচ্ছে, কি বলছে সাপ, সাপ বলছে বাট আই অনলি বাইট টু প্রোটেক্ট মাইসেল, আমি তো কেবলমাত্র নিজেকে বাঁচানোর জন্যই কামড় দিই, বলছে আমি তো এমনি এমনি কামড়াতে যাই না বা কামড়ানো তো আমার স্বভাব নয়, আমি কখন কামড়াই, যখন নিজেকে বাঁচানোর জন্য, যখন আমার উপর কেউ আক্রমণ করে টু প্রোটেক্ট মাইসেল, নিজেকে বাঁচানোর জন্য আমি তখনই কেবলমাত্র কামড়াই। বিসাইডস, এছাড়াও মাই পয়জন ইজ ভেরি ভ্যালুয়েবল, আমার বিষ কিন্তু খুবই দামি, আমার বিষ কিন্তু খুবই দামি। মেন ইউজ মাই পয়জন ফর মেকিং মেডিসিনস, মানুষ এই বিষ নিয়ে ওষুধ তৈরি করে, সাপের বিষ থেকে ওষুধ তৈরি, সাপের কামড়ের ওষুধ অ্যান্টিভেনাম, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে বা বড়দের থেকে জিজ্ঞাসা করলে জানতে হবে যে অ্যান্টিভেনাম সাপের ওষুধ তৈরি হয়, এছাড়াও অ্যান্টিভেনাম ছাড়াও আরও নানান রকমের ওষুধ তৈরি হয় সাপের বিষ থেকে, খুব দামি সাপের বিষ। এলিফ্যান্ট ট্রাম্পেটস, হাতি তখন তার ডাক ছেড়ে বলছে, তার হাতির ডাককে কি বলে, ট্রাম্পেটস। সো মেন আর রেসপন্সিবল ফর আওয়ার প্রবলেমস, হাতি তখন বলছে সুতরাং মানুষই আমাদের সমস্যাগুলোর জন্য দায়ী। লায়ন রোস, সিংহ তখন গর্জন করে বলছে দিস আর্থ ইজ আওয়ার হোম টু, এই পৃথিবী আমাদেরও ঘরবাড়ি, দে মাস্ট গিভ আস এ চান্স টু লিভ ইন ইট, তাদের অবশ্যই উচিত আমাদের এখানে বাস করার সুযোগ করে দেওয়া। একদম ঠিক কথা, পৃথিবী তো কেবলমাত্র আমাদের একার নয়, এই গাছপালা পশু পাখি এদের সবার জন্য এই পৃথিবী, সিংহ ঠিক কথাই বলেছে, সিংহ বলছে এই পৃথিবীটা তো আমাদেরও ঘর, যেরকম মানুষেরও ঘর সেরকম পশু পাখি গাছপালা সকলের ঘর, সুতরাং মানুষের উচিত যে তাদের সকলকে সমানভাবে বেঁচে থাকার সুযোগ করে দেওয়া। অল দ্য অ্যানিমেলস টুগেদার, সব প্রাণী একসাথে বলে উঠল ও লর্ড, হে ভগবান, গিভ মেন গুড সেন্স, মানুষকে শুভ বুদ্ধি দাও, মেক দেম কাইন্ড, তাদের দয়ালু করো, টিচ দেম টু শেয়ার দি আর্থ উইথ আস পিসফুলি, তাদের শেখাও যে না পৃথিবীটাকে আমাদের সাথেও শান্তিপূর্ণভাবে ভাগ করে নিতে, পিসফুলি মানে শান্তিপূর্ণভাবে ভাগ করে নিতে। একদম ঠিক, আমাদের সকলের উচিত সকলের সাথে সমানভাবে জায়গা ভাগ করে নাও, তাতে সকলেরই সুবিধে, মানুষেরও উপকার, পৃথিবীরও উপকার, পশু পাখির উপকার, সবাই একসাথে ভালো থাকাই আসল উদ্দেশ্য। আচ্ছা, এরপর তোমরা যেটা করবে এই পুরো সপ্তাহটা জুড়ে তোমাদের যেটা কাজ থাকবে, এই যে যতগুলো অ্যাক্টিভিটি আছে, যতগুলো অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি ফাইভ পর্যন্ত দেখি এরপর আছে কিনা তোমাদের, না এরপর নেই, অ্যাক্টিভিটি ফাইভ পর্যন্ত তোমরা করবে, তোমরা সেটা করবে, এটাই তোমাদের কাজ থাকবে, তোমরা করবে, আবার এটা শেষ করে নাও, তারপরে আবার দেখা হবে।